বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে কিছু কিছু কাজের জন্য বা ভুলের জন্য আমাদের অনেক লজ্জা পেতে হয়। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের এসব ভুল তেমন কেউ দেখে না। কিন্তু একবার তাদের কথা ভাবুন যাদের হাজার হাজার মানুষ লাইভ দেখে। সে কোনো তারকা হতে পারে বা কোনো টিভি রিপোর্টার। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ফানি মোমেন্ট দেখতে চলেছেন। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে চাইলে মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড নলেজ কে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অন ক্লিক করে রাখুন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ময়লা ডাস্টবিনের সামনে এই লোকটিকে দেখুন। কথা বলতে বলতে হঠাৎ তার মুখের উপরে বাতাসে ভাসমান এই পলিব্যাগ এসে পড়ে। বন্ধুরা, এই ভিডিওতে এই লাইভ টিভি শোর অ্যাঙ্কারের মুখে হঠাৎ করে এই বানরটি থাপ্পড় মেরে বসে। এই লাইভ করতে থাকা নিউজ রিপোর্টারকে হঠাৎ সমুদ্রের প্রবল স্রোতের সম্মুখীন হতে হয়। কিন্তু সে একজন চ্যাম্পিয়নের মতো তার কাজ আবার শুরু করে দিয়েছিল। এই ভিডিওতে এই ছেলেটি গ্র্যাজুয়েশনের কারণে অনেক খুশি ছিল, তাই সে ব্যাকফ্লিপ করার চেষ্টা করেছিল। কিন্তু এই ব্যাকফ্লিপের কারণে সে সুনামের পরিবর্তে আরো বদনাম হয়েছেন। থমাস নামের এই টিভি রিপোর্টারের দিকে ক্যামেরা খুব দ্রুত ঘুরে যায়, যার ফলে তার এই ধরনের কর্মকাণ্ড সবাই দেখে ফেলে। এই নিউজ রিপোর্টার সিংহের ইন্টারভিউ নিতে গিয়েছিল এবং সিংহ মামাও তার ভয়ানক রিয়াকশন মহিলাকে দেখিয়ে দেয়। বন্ধুরা, এক হচ্ছে অপমান, আরেক হচ্ছে চরম অপমান। এই ভিডিওতে এই মহিলা রিপোর্টারকে আরেকজন কিস করতে উদ্যত হয়, কিন্তু সে মুখ সরিয়ে নেয়। এই লোকটি তাদের সিঁড়ির শক্তি প্রদর্শন করছিলেন, কিন্তু যখন সে ওপরে ওঠে তখন সিঁড়ির এই দশা হয়। এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন যে বিভিন্ন প্রাণী রিপোর্ট করার সময় রিপোর্টারদের কি দশা করে। নতুন প্রোডাক্ট লঞ্চের সময় এই লোকটির মতো এত এক্সাইটেড হবেন না, তাহলে হয়তো আপনারও এই মহাশয়ের মতো অবস্থা হতে পারে। এমনিতে তো স্পোর্টস রিপোর্টারের কাজ খুবই চমৎকার একটি কাজ, তবে এই খেলার প্লেয়াররা যদি আপনাকে ব্যথা দিতে উঠে পড়ে লেগে যায়, তার ফলাফল কিছুটা এমন হয়। কুকুর তো এমনিতে খুব ভালো একটি প্রাণী, তবে লাইভ টিভি রিপোর্ট করার সময় যদি আপনি কুকুর দেখেন, তবে এই ম্যাডাম কেন, যে কারো অবস্থাই খারাপ হয়ে যাবে। МФС, Артём Востёв расскажет подробнее, что у меня делается. আপনি কি কখনো লাইভ টিভিতে ড্রাগ ডিল হতে দেখেছেন? না দেখলে এবার এটি দেখে নিন, কারণ এই লোকটি যখন রিপোর্ট করছিল তখন পেছনের লোকগুলো ড্রাগ ডিলিং করছিল এবং ডিলাররা জানতই না যে তাদের কুকর্ম লাইভ দেখা যাচ্ছে। আপনার কোনো কাজ করার সময় যদি আশেপাশে মৌমাছি এসে পড়ে, তাহলে কেমন লাগবে? আশা করি আপনার অবস্থাও এই রিপোর্টারের মতোই হয়ে থাকে। ২০১২ সালে লন্ডন প্যারেডের সময় এই মহিলা অসাবধানতাবশত এই কাজটি করে বসে, যার ফলে সে অনেক লজ্জিত হয়েছিল। নিউজ রিপোর্টারের কাজ তো এমনিতেই অনেক কষ্টের, সেই কষ্টকে বাড়ানোর জন্য এমন কিছু মানুষই যথেষ্ট। বন্ধুরা, লাইভ টিভি রিপোর্ট করার সময় এই মহিলার কাঁধে তোতা পাখি এসে বসে পড়ে।
I can't get it off me. Oh my god, oh my god. Can you please get it off me? It's not funny, Virga. It's not funny. লাইভ টিভি রিপোর্ট করার সময় ড্রেস মেনটেন করে রাখা আসলেই অনেক কষ্টকর একটি বিষয়। কিন্তু কখনো যদি মেনটেনিংয়ে আপনি ব্যর্থ হন, তবে অবস্থা কিছুটা এমন হয়। বন্ধুরা, এক লোক তার কলিগকে ভয় দেখাতে ডাইনোসরের এই কস্টিউমটি পরে এই কাজটি করে বসে। এই মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ এটি বোঝানোর চেষ্টা করছিলেন যে এই হোল থেকে বের হওয়া অসম্ভব নয়, কিন্তু সে নিজেই এটিতে আটকে যান। সুন্দরী রিপোর্টারের সাথে ফ্লার্টিং করা তো খুব স্বাভাবিক একটি ব্যাপার, কিন্তু এই খেলোয়াড় তো সব সীমা অতিক্রম করে ফেললেন। এখন যে কোনো আনব্রেকেবল জিনিস বিক্রির সবচাইতে মোক্ষম হাতিয়ার হচ্ছে সেটিকে ভেঙে দেখানোর চেষ্টা করা। এই লোকটিও তাই করছিল, কিন্তু যেই সে এই টিভির ওপর 4-5 বার আঘাত করলেন, টিভিতে ক্র্যাক সৃষ্টি হলো। বন্ধুরা, কেউ জানে না যে সাফারির আনন্দ ভ্রমণ কখন শাস্তি হয়ে দাঁড়ায়। যেমন এই টুরিস্টার গাড়ির ভেতর একটি চিতা প্রবেশ করে বসে। বন্ধুরা, এতগুলো আর্টিস্ট যদি একসাথে পারফর্ম করে, তবে সেটি তো আকর্ষণীয় হবেই, এবং এই কুকুরটিও এতে আকৃষ্ট পারফরমেন্স উপভোগ করতে এসে পড়ে এবং মাঝে এসে বসেও পড়ে। এই টিভি রিপোর্টার পুলিশের আটককৃত এই লোকটির ইন্টারভিউ নিতে গিয়েছিল, তখন সে ইন্টারভিউয়ের জবাবে এই ধরনের ব্যবহার করে বসে। বন্ধুরা, নিজের অজান্তে কাউকে ব্যথা দিলে সেটিকে অ্যাক্সিডেন্ট বলে, কিন্তু লাইভ ক্যামেরার সামনে যদি এমন অ্যাক্সিডেন্ট হয় তখন মানুষের এই দশা হয়। এই দৃশ্য তো ওয়ার্ল্ড নিউজ হয়ে গিয়েছিল, কারণ যখন আমেরিকান কমেডিয়ান জেরি সেইনফিল্ড ইন্টারভিউর সময় সিঙ্গার ক্যাশাকে কোলাকুলি করতে নিষেধ করে দেয়, এবং কিছুটা এমন ভাবে, প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।